কি আর করব যে আমি আজকে আলু আর সে পছন্দ করতো না, তো ইদানিং সবাই জানেন যে নিয়েছি এই যে মাছটা। আর এদিক থেকে হ্যালো, সবাই কেমন আছেন? আর এদিকে আমি শাক বসাবো, তো সেদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। যে হ্যালো, সবাই কেমন আছেন? তো আমি যা যা রান্না করব সব কিছুই আমি কেটে ধুয়ে নিয়েছি, দুপুরের রান্না। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর ব্যাক ক্যামেরায় দেখাবো। এই যে আমার সব কিছু কিন্তু গোছানো হয়ে গিয়েছে। আর এদিক থেকে সানবিকে আমার মা মানে তাদের বাসায় নিয়ে গেছে, এই ফাঁকে আমি সব কিছু করে নিচ্ছি। আর দুপুরে কী কী রান্না করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে, তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো আমি সিম আলু এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মানে রান্নার পুরো উপযোগী। এখন রান্না করব, তো কি কি রান্না করি সেগুলো দেখেন। আর এদিকে ঘি কঞ্চন শাক সবাই চেনেন, তো এটা অনেকে আস্ত রান্না করে, তো আমার ছেলে আবার একটু কুচাই দিলে খায়, কারণ খেতে চায় না এখন, যেহেতু একটু গ্যাসের প্রবলেম হয়েছে, শাক পাতা খাওয়া লাগবে এবং ডাক্তারও ওকে বলেছে, তো এই জন্য আমি কুচাইছি। তো অনেকে আবার কুচায় খায় না, যার যার অভিরুচি। এটা আর এটা তো শাক। আর এদিকে আমি পেঁয়াজ আর মরিচটাও নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর এদিকে কাতলা মাছ, তো কাতলা মাছ আমি লবণ আর হলুদটা মেখে নিয়েছি রান্নার জন্য। আর ছয় পিসি রান্না করব, যেহেতু আমরা মানুষ তিনজন, ছয় পিসি হয়ে যাবে। আর ওরা তো বেশি মাছ খেতে চায় না তারপরেও। আর এদিকে কাঁচা টমেটো আর ধনে পাতা এগুলো আমি ধুয়ে কেটে রেখেছি। আর এই দুইটা কৌটায় একটা রসুন বাটা, একটা জিরা বাটা, তো এটা আমি ফ্রিজের থেকে অনেক আগেই বের করে রেখেছি, তো কড়াইটা দিয়ে দিলাম। গ্যাসটা ওপেন করে নিয়েছি। আর এদিকে আমি শাক বসাবো, তো শাকের জন্য আর একটা করে দিচ্ছি। তো শাক রসুনটা কাটা হয়নি, তো একটু মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুনটা আসলে আমি কাটিনি। তারপর এদিক থেকে আমি মাছ ভাজির জন্য তেলটা দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আর তোমার দিয়ে দিচ্ছি যেমন মাছ ভাজাটাও হয়ে গেছে। যে রান্নার জন্য শাক ভাজিটা উঠাই নেব এখন। Thank you.
আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি। তো তেলে দিব, আর রসুন তো আগে কাটা ছিল না, ওটাও এক ফাঁকে আমি কেটে নিয়েছি। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আর রসুনের সাথে পেঁয়াজ দিব। আর শাকে তো আপনারা সবাই দেখেছেন যে আমি কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে সেদ্ধ করেছি আগেই, কারণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে, আর রসুন দিয়েও কাঁচাটা একটু দিলে ভালো লাগে। আর বাগার তো যেহেতু দিবেন, আর বাগারের সাথেও এগুলো দিলে ভালো লাগে, আর শাকে একটু তেল দিলে একটু ভালো লাগে, মজা লাগে। কিন্তু আসলে ওই যে গ্যাসের প্রবলেম, তো আমি তরকারিতেও আজকে অনেকটা মশলা কম ব্যবহার করব, কারণ আমার বাচ্চাদের সমস্যা এই জন্য। আর এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হলে আমি পেঁয়াজ কুচি আর মরিচ এগুলো দিয়ে নিচ্ছি, আর এগুলো একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মশলা অ্যাড করবো এর সাথে, আর খুব কম পরিমাণেই মশলা অ্যাড করব। তা তো আপনাদের আগেই বলেছি, অনেকে ভাবতে পারেন যে এইটুকু মশলা ব্যবহার করি, আসলে ওই যে বললাম যে গ্যাসের প্রবলেমের জন্য একটু ট্রাই করতেছি যে মশলা কম খাবার। তো দেখা যাক কী হয়। আমি একে একে কিন্তু সব মশলাটা দিয়ে দিয়েছি, আর এদিক থেকে যে সিম এবং আলু কাটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে আমি কষিয়ে নিব, একটু পানি দিব এর ভিতরে, কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হওয়ার পরে আমি জলের পানি অ্যাড করব, আর এখন কিন্তু কষানোর জন্য যে পানিটা ওটাই দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে ভাত মানে চাল ধুয়ে দিয়েছি, আর মাছ ভাজা তো আগের থেকেই রেখেছি ভেজে, আর দেখতেছিলাম যে আমার কষা ওটা হয়েছে কিনা বা লেগে গেল কিনা, এই জন্য আমি আবার দেখে নিলাম। আর আমি যে কাঁচা টমেটোগুলো দিয়েছিলাম ওইগুলো মানে রেখেছিলাম, ওইগুলো আমি অ্যাড করে দিলাম, আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি কিছুক্ষণ চুলায় রাখব, আর এরপরে শেষ পর্যায়ে আমি ধনে পাতাগুলো দিয়ে নেব। আর এইভাবেই তো প্রতিদিন মানে সব আপুরাই রান্না করে, আমরা রান্না করি, আর ডেলি ব্লগে আসলে কী দেবো রান্না বান্নায়, এগুলো ঘরের কাজ কী করি, এগুলোই দেওয়ার বিষয়। আর যে ধনে পাতা ছিল, কারণ আমার তরকারিতে আমি একটু ঝোল ঝোল রাখব, আর সিমের তরকারি শীতের দিন আসলে তরকারিগুলো খুবই মজা লাগে, আর ধনে পাতা দিলে তো কথাই না, একটা শীতের আমেজ আমেজ ভাব মানে খুবই ভালো লাগে। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের আজকে এখানে বৃষ্টি হচ্ছে মনে চাচ্ছিল যে একবার খিচুড়ি আর গোশ রান্না করি। তো কালকে যেহেতু গোশ খেয়েছি সেহেতু আজকে আবার ভালো লাগলো না, এই জন্য। কিন্তু বৃষ্টির কথা চিন্তা করে আসলে মনে চাচ্ছিল যে এটা রান্না করি, তারপরে আবার আমার তরকারি কেনা ছিল, যেহেতু কালকে রান্না করা হয়নি, মুরগি রান্না করেছিলাম, এই জন্য আজকে সিমটাই রান্না করেছি। তো অলমোস্ট ডান, আর এদিক থেকে তরকারিটা হয়ে গেছে, আর রান্নাঘরটাও সম্পূর্ণ আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু ছেলে নাই, সব কিছু খুব তাড়াতাড়ি আমার গোছানো হয়ে গিয়েছে। আর এদিকে আমার রান্না তো হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ আর বেশগুলো গুছাবো, ঘরগুলো গুছানো হয়নি, আর কোটাকাটি করেছিলাম, সেই ময়লাগুলো কিন্তু নিচে পড়ে আছে, এই দেখেন এই যে নিচে, এখনও কিন্তু আমি এগুলো ক্লিন করিনি। তো এখন এগুলো আমি ক্লিন করব, আর ওরা দুই ভাই ঘরে নেই কালকের মতোই একই। আর এখন আমার ঘরটা মোটামুটি গুছানো আছে, কিন্তু আমি এখন ঘরগুলো আমি ঝাড়ু দেব, আর ঝাড়ু দেওয়ার পরে মুছে নিব, এই আর কি, একটু অগুছানো আছে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি শেয়ার।